Assalamualaikum, welcome back to my cooking channel, Homemade Cooking Zone. आज के मैं अपने देखे बनिए देखा मिस्टी तैर अत्यंत प्रयोजन एक जिस दूधर छाना छानाटी परफेक्ट ना हम कोकम मिस्टी भलो है ना। चलो तो देखे नहीं छानाटी क्या तैरी करते हैं। छानाटी तैरी करार जो आज के नहीं 1 लिटार परिमाण फुल क्रीम दूध ये दूधता के अनबरत नाड़ते हैं प्रथम बलक आसा पर्त। দুধটাকে এভাবেই নাড়তে হবে যেন উপরে কোনো রকম সর না পড়ে যায়। মধ্যে বলক চলে আসছে। এখন এখানে আমি অ্যাড করব 3 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটাকে আমি একটু ছেকে নিয়েছিলাম। 3 টেবিল চামচ লেবুর রসকে আমি 6 বার অল্প অল্প করে অ্যাড করে নিব। এক হাত দিয়ে লেবুর রসটা দিতে হবে এবং অন্য হাত দিয়ে অনবরত একটু নাড়তে হবে। अपनारा भिनेगार दिए काटा छानाटा तैरी करते पारें। तब एखाने 2 टेबिल चामच भिनेगार व्यवहार करते हबे कारण लेबुर रस थेके भिनेगारटा एकटु स्ट्रंग बेशी हय। लेबुर रसटा देवा शेष हो गेले एखाने 2 मिनट पर देखा जाबे जे छानाटा पानी थेके एकटु आलादा हये आसछे। तखन एकटु अपेक्षा करते हबे पुरोपुरि छानाटा आलादा हये जावा पर्यन्त। छानाटा एकदम आलादा हुए जाच्छे पानी थेके। एखन आपनादेरके एकटु काछे निये देखिए दिच्छी। देखते ही पाच्छेन छानाटा कत सुंदर आलादा हुए गिएछे पानी थेके। এখন এই ছানাগুলোকে আমি তুলে নিচ্ছি। এই ছানাগুলোকে আমি একটি সুতি কাপড়ের মধ্যে তুলে নিব। দেখবেন কাপড়টা যেন একদম সুতি এবং পাতলা হয়। আমি একটু চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি যেন ভিতরে জমে থাকা পানিগুলো বের হয়ে যায়। এখন একটু আমি অল্প ধুয়ে নিচ্ছি ছানাটাকে যেন টক ভাবটা চলে যায়। এখন ছানার পানিগুলো ঝরিয়ে নিব এবং এই কাপড়টাকে একটু ঝোলার মতো একটু বেঁধে নিব। আমি আলতো হাতে একটু ছানাটাকে চেপে পানি বের করে নিচ্ছি। কমপক্ষে সবাই 3 ঘন্টাই ঝরিয়ে রাখে কিন্তু হাতে সময় কম থাকলে আপনারা 1 ঘন্টাও ঝরিয়ে রাখতে পারেন। পানি পড়া বন্ধ হয়ে গেলেই ভাববেন যে আপনাদের ছানাটা তৈরি হয়ে গিয়েছে। ছানা
ছানাটাকে 3 ঘন্টার মতো ঝুলিয়ে রাখতে হবে। আমি এই সিঙ্কের কলের মধ্যে এই ছানাটাকে ঝুলিয়ে রাখছি, আপনারা চাইলে এইভাবে ঝুলিয়ে রাখতে পারেন। আমি ছানাটাকে 3 ঘন্টা ছড়িয়ে রেখেছিলাম, পানি পড়া বন্ধ হয়ে গেছে, তবে নিচের তলাতে ভেজা ভাবটা কিন্তু চলে যায়নি। আপনাদেরকে খুলে দেখাচ্ছি কিরকম সফট একটি ছানা তৈরি হয়ে গিয়েছে। অনেক সময় ছানাটা অনেক বেশি শক্ত হয়ে যায়, তবে আজকে ছানাটা আমার শক্ত হয়নি, খুব নরম হয়েছে। আমি আপনাদেরকে কাছে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার ছানাটি। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নেক্সট ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।